হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউ ক্লাস আজকে আমরা ম্যাথ থেকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস করব যে ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে এবং বিভিন্ন সরকারি পরীক্ষায় যে ধরনের কোশ্চেন এসছিলো তোমাদের এখান থেকে কিছু কিছু কোশ্চেন কপি করা হবে তাই অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত করো পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসে কোন ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সেগুলো আমরা অ্যানালাইসিস করে করে কোশ্চেন এবং অ্যান্সার আলোচনা করছি কীভাবে উত্তরগুলো করবে কীভাবে এর প্রসেস হয় শর্টকাট প্রসেস কী সেগুলো আমরা আলোচনা করছি দেখো প্রথম কোশ্চেন ম্যাথ থেকে এই ধরনের কোশ্চেন আসে প্রথম কোশ্চেন দেখো দুটি সংখ্যার গুণফল পাঁচ একটি সংখ্যা তিনের দুই হলে সংখ্যা দুটি সমষ্টিগত অর্থাৎ দুটো সংখ্যা বার করতে বলেছে তার যোগফল নির্ণয় করতে হবে তার মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে দুটো সংখ্যা একটা যদি এক্স হয় অপরটা কত অপরটা তিনের দুই কারণ অপর সংখ্যা দেওয়া আছে এই দুটি সংখ্যার যোগফল কত হবে সেটা নির্ণয় করতে হবে চারটে অপশান দেওয়া আছে কোনটা সঠিক হবে কেবল মাত্র তোমাদের এটা দাগ করে আসতে হবে যেটা সঠিক অ্যান্সার হবে ওটাই দাগ করে এলে তোমরা ফুল নাম্বার পাবি অনেকে ভাবছো পরীক্ষায় সাদা কাগজ থাকবে কি না কোয়েশ্চেন পেপারের শেষে তিন থেকে চারটি পেজ সাদা পেজ থাকে সেখান তোমরা এই ধরনের রাফ করতে পারবি দেখে নাও এর উত্তর কিভাবে করবি দুটি সংখ্যার গুণফল কত দেওয়া আছে পাঁচ দেওয়া আছে অর্থাৎ একটি সংখ্যা আমরা এক্স ধরেছি অপসংখ্যা তিনের দুই দেওয়া আছি এর গুণফল পাঁচ অর্থাৎ এক্স ইন্টু তিনের দুই ইজিক্যাল টু পাঁচ তাহলে এটা যদি আমরা গুণ করি থ্রি এক্স বাই হচ্ছে দুই ইজিক্যাল টু পাঁচ কণাকণি গুণ করব কণাক্ষি গুণ করলে কত হয় তাহলে কণাকণি গুন করলে এখানে কিছু নেই মানে এক আছে বা তাহলে থ্রি এক্স ইজিক্যাল টু পাঁচ দুয়ে দশ তাহলে এক্স ইজিক্যাল টু দশ বাই তিন তাহলে আমরা অপর সংখ্যাটি পেয়ে গেলাম দশের তিন প্রথম সংখ্যা তাহলে এক্সের মান দশের তিন অপর সংখ্যা একটি দেওয়া আছে যেটা হচ্ছে তিনের দুই এখানে দেওয়া আছে দেখো এবারে আমরা এই দুটি সংখ্যা সমষ্টি চেয়েছে দুটো সংখ্যা যোগফল নির্ণয় করব তাহলে তিনের দুই যুক্ত যেটা বার করলাম দশের তিন এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এই দুটোকে লসাউ করো তিন আর দুই তাহলে এই দুটোকে লসাউ করো পাচ্ছি উনতিরিশ বাই হচ্ছে ছয় পাচ্ছি এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় ভাঙি ছ তিনে আঠেরো ছ চারে চব্বিশ ছ চারে চব্বিশ চব্বিশ আর হচ্ছে উনত্রিশ আছে চব্বিশ পাঁচে উনত্রিশ পাঁচে ছয় চার পূর্ণ পাঁচের ছয় কোন অপশানে আছি চার পূর্ণ পাঁচের ছয় অপশান এতে আছে তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার এইভাবে উত্তরগুলো বার করবে এই রাবটা তোমরা যখন কোশ্চেন পাবে শেষে চারটি পেজ থাকবে সেখানে তোমরা রাব করতে পারো এইভাবে উত্তরগুলো বার করবে একটি দেওয়া আছে অপরটি এক্স ধরে উত্তরটা বার করতে পারো খুব সহজে উত্তরগুলো বার করবে বড় বড় পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসে এই জন্য আমি এই ধরনের কোশ্চেন আলোচনা করছি পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেনে বলা হচ্ছে পাঁচটি সংখ্যার গড় পঞ্চাশ প্রতিটির সাথে দুই গুণ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে পাঁচটি সংখ্যার গড় কত দেওয়া আছে পঞ্চাশ দেওয়া আছে তাহলে পাঁচটি সংখ্যার গড় পঞ্চাশ মানে কি এর মানে হচ্ছে এক একটি সংখ্যা হচ্ছে পঞ্চাশ কোড়ি পাঁচটি সংখ্যা আছে তাহলে টোটাল কত হচ্ছে পঞ্চাশ গুণিতক পাঁচ 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 পঁচিশ দুশো পঞ্চাশ অর্থাৎ প্রত্যেকটা যদি পঞ্চাশ করে হয় পাঁচটি সংখ্যা টোটাল হবে দুশো পঞ্চাশ এই জন্য আমরা গুণ করব পঞ্চাশ ইন্টু পাঁচ ইজিক্যাল টু দুশো পঞ্চাশ এরপরে বলেছে প্রতিটির সঙ্গে দুই গুণ করার পর প্রতিটির সঙ্গে কী করা হয়েছে দুই গুণ করা হয়েছি কত ছিল এক একটি সংখ্যা ছিল পঞ্চাশ করে এর সঙ্গে দুই গুণ করা হয়েছি এই জন্য এক একটি সংখ্যা কত করে হয়েছে পঞ্চাশের সঙ্গে দুই গুণ করলে পঞ্চাশ দিয়ে একশো হচ্ছে এবারে বলেছে নতুন সংখ্যাগুলির গড় কত হবে নতুন সংখ্যাগুলির গড় কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে তাহলে আমরা এক একটি সংখ্যা একশো করে পেয়েছি তাহলে পাঁচটি সংখ্যা টোটাল কত হবে একশো ইন্টু পাঁচ ইজিক্যাল টু পাঁচশো এবারের গড় নির্ণয় করতে বলেছে এই জন্য পাঁচ দিয়ে ভাগ দেব কারণ পাঁচটি সংখ্যার গড় নির্ণয় করতে বলেছি এক একটি সংখ্যার মান নির্ণয় করতে হবে তাহলে পাঁচ একে পাঁচ শূন্য শূন্য কত পাচ্ছি একশো পাচ্ছি এখান থেকে উত্তর করবে না এইভাবেই উত্তরটা করবি তাহলে এইভাবে ভেঙে উত্তরটা করো একশো হবে সঠিক অ্যান্সার অপশান বিতে আছে একশো এটাই হবে সঠিক অ্যান্সার অপশান বি হবে রাইট অ্যান্সার এইভাবে ভেঙে ভেঙে উত্তরগুলো করবে এই চাপটা থেকে তোমাদের কোশ্চেন আসে বড় বড় এক্সামে যে ধরনের কোশ্চেন এসেছিল সেই ধরনের কোশ্চেন তোমাদের আলোচনা করছি যাতে তোমরা এখান থেকেই কমন পেয়ে যাও এরপরের কোশ্চেন দেখো পরের কোশ্চেনে বলেছে কিছু সংখ্যক লোক একটি কাজ ষাট দিনে করি আটজন লোক বেশি নিলে কাজটি দশ দিন আগে শেষ হয় প্রথমে কতজন লোক ছিল তাহলে জন দিন এইভাবে লিখবে তারপরে বলেছে কিছু সংখ্যক লোক একটি কাজ ষাট দিনে করে কতজন লোক সেটা বলা নেই এই জন্য আমরা এখানে এক্স ধরব কত দিনে করে ষাট দিনে করি আটজন লোক বেশি নিলি আগে একজন ছিল তারপরে আটজন লোক বেশি নেওয়া হয়েছে অর্থাৎ এক্সের সঙ্গে আট যোগ হবে এক্স প্লাস আট তাহলে দশ দিন আগে কাজটি শেষ হবে তাহলে দশ দিন আগে কাজটি শেষ হবে অর্থাৎ দশ দিন আগে মানে কি ষাট থেকে দশ বিয়োগ করো কত হবে পঞ্চাশ দিনে কাজটি শেষ হবে এবারে বলেছে প্রথমে কতজন লোক ছিল অর্থাৎ এখানে যে এক্সের মাল এটা তোমাকে নির্ণয় করতে হবে আমরা কি জানি আমরা জানি জন এবং দিনে সবসময় ব্যস্ত সম্পর্ক হয় যদি জনের সংখ্যা অর্থাৎ লোকের সংখ্যা বেশি হয় তাহলে কাজটি কম দিনে শেষ হয় এই জন্য এটা ব্যস্ত সম্পর্ক হয় তাহলে ব্যস্ত সম্পর্ক যদি হয় কি হবে ওপরে হবে এক্স প্লাস এইট এক্স প্লাস এইট বাই হচ্ছে নিচে এক্স হবে ইজিক্যাল টু ওপরে কত হবে ওপরে হবে ষাট নিচে হবে পঞ্চাশ উপরে হবে ষাট নিচে হবে পঞ্চাশ এটাকে তোমরা কণাকণি গুণ করো কণাকণি গুণ করলে হবে ষাট এক্স সঙ্গে এক্স গুণ করলে এটা কোন গুণ করো পঞ্চাশ এক্স প্লাস আট পাঁচে চল্লিশ চারশো তাহলে ষাট এক্স পঞ্চাশ এক্স পঞ্চাশ আনলে সমান চিহ্ন আনলে বিয়োগ হবে ষাট এক্স থেকে পঞ্চাশ এক্স বাদ দিলে টেন এক্স টেন এক্স টু এখানে কত আছে চারশো আছে তাহলে এক্স ইজিক্যাল টু চারশো বাই দশ চারশো বাই দশ এই শূন্য এই শূন্য কাটা কত আছে চল্লিশ আছে তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে এক্সের মান চল্লিশ কোন অপশানে আছে অপশান এতে আছে অপশান এ হবে সঠিক অ্যান্সার প্রথমে কতজন লোক ছিল চল্লিশ জন লোক ছিল এইভাবে ডিটেলসে ভেঙে ভেঙে উত্তরটা করার চেষ্টা করবে দেখো বিভিন্ন পরীক্ষা এই ধরনের কোশ্চেন এসেছিলো এই চাপটা থেকে তোমাদের কোশ্চেন আসে এই জন্য এই কোশ্চেনগুলো অবশ্যই দেখে রাখবে পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন বলা হচ্ছে এ বাই টু ইজিক্যাল টু বি বাই থ্রি সি বাই ফাইভ হলে এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে সি ইজিক্যাল টু কত অর্থাৎ এর মানটা নির্ণয় করতে হবে প্রথমে কিন্তু এ বি সির মান দেওয়া আছে কীভাবে দেওয়া আছে দেখো এ বাই টু ইজিক্যাল টু বি বাই থ্রি ইজিক্যাল টু সি বাই ফাইভ এ বাই টু টু কত এ বাই টু এর মান হচ্ছে দুই এইভাবে ধরে নেবি তাহলে বি বাই থ্রি এখানে বি ইজিক্যাল টু থ্রি সি বাই ফাইভ এখানে সি ইজিক্যাল টু ফাইভ এখানে আমরা মান পেয়ে গেলাম এবারে আমরা এখানে জাস্ট ABC এর মানটা বসিয়ে দেব এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে সি তাহলে এর মান কত পেয়েছি এর মান আমরা পেয়েছি টু বীরমান কত পেয়েছি থ্রি শিরমান আমরা পেয়েছি ফাইভ এবং শিরমান নিচে হবে শিরমান ফাইভ তাহলে পাঁচ তিন আট আট দুই দশ তাহলে কত হবে দশ আর নিচে হবে পাঁচ কাটাকুটি করো পাঁচ দুইয়ের দশ কত পাচ্ছি এখানে এই জিজ্ঞাসীন জায়গায় দুই হবে কারণ এখানে আমরা দুই পেয়ে গেছি দুই হবে সঠিক অ্যান্সার অপশান এতে দুই আছে অপশান এ হবে সঠিক অ্যান্সার এইভাবে ভেঙে ভেঙে উত্তরটা করবে এ বাই টু বি বাই থ্রি সি বাই ফাইভ এখানে কনাকনি গুণ এখানে এ বাই টু ইজিক্যাল টু এর মান আমরা পেয়েছি দুই অর্থাৎ এখানে আমরা এর মান দুই পেয়েছি বির মান থ্রি পেয়েছি এবং সির মান ফাইভ পেয়েছি সেখানে আমরা জাস্ট বসিয়ে দিয়েছি উত্তরটা বার করে নিয়েছি এইভাবে ডিটেলসে করবে তাহলে সঠিক অ্যান্সার করতে পারবি পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেনে বলেছে একটি চঙ্গের বক্রতলের ক্ষেত্রফল চুয়াল্লিশ সেমি হলে যদি উচ্চতা দুই সেমি হয় তবে এর ব্যাস কত সেমি হবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন লম্ব বৃত্তাকার চুং কেমন হয় এইভাবে হয় লম্ব বৃত্তাকার চুং লম্ব বৃত্তাকার চঙ্গে ব্যাসার্ধ হয়ে থাকে ব্যাসার্ধ এটা হচ্ছে ব্যাসার্ধ যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি আর এটা এটা হচ্ছে উচ্চতা অর্থাৎ এইচ এখানে কি বলা হচ্ছে একটি চঙ্গের বক্রতলের ক্ষেত্রফল চুয়াল্লিশ বক্রতলের ক্ষেত্রফল চুয়াল্লিশ বক্রতলের ক্ষেত্রফল এর সূত্র কি বক্রতলের আর এইচ এর মান কত দেওয়া আছে চুয়াল্লিশ দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা ব্যাসটা অর্থাৎ আর এর মানটা নির্ণয় করব আর হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ বার করলে ব্যাসটা বার করে নিতে পারবো তাহলে এই সূত্রে যেভাবে আছে পুরো মানটাই বসিয়ে দেবো টু পাই আর এইচ তাহলে টু পায়ের মান কত পায়ের মান বাইশের সাত এর মান কত আমাদের জানা নেই এইচের মান উচ্চতার মান দুই সেমি দেওয়া আছে ইন্টু দুই ইজিক্যাল টু কত চুয়াল্লিশ এবারে আমরা কী করবো এবারে আমরা এটাকে কাটাকুটি করে ছোটো করব সমান চিনের ওপরে ওপরে কাটাকুটি যায় বাইশ দুয়ে চুয়াল্লিশ এই দুই এই দুই কাটা তাহলে এখানে কি পড়ে আছে এখানে পড়ে আছে টু আর ওপরে টু আর এখানে পড়ে আছে বাই হচ্ছে সেভেন ইজিক্যাল টু এখানে কিছু নেই মানে এক আছে তাহলে টু আর ইজিক্যাল টু গুণ করলে সাত আর ইজিক্যাল টু সাতের দুই আমরা আর এর মান কত পেয়েছি সাতের দুই পেয়েছি সাতের দুই এখানে কি চেয়েছে এখানে ব্যাস চেয়েছি ব্যাসার্ধ আমরা সাতের দুই পেয়ে গেছি সাতের দুই তাহলে ব্যাস কীভাবে নির্ণয় করব তাহলে ব্যাস নির্ণয় করার জন্য যদি আমরা ব্যাসার্ধ পেয়ে থাকি অর্থাৎ যেটা আছে তার হাফ পাচ্ছি ব্যাসার্ধ মানে কি ব্যাসার্ধ মানে বৃত্ত তার হচ্ছে ব্যাস হচ্ছে এই পুরোটা ব্যাসার্ধ পাচ্ছি হাফটা পাচ্ছি তাহলে ব্যাস নির্ণয় করার জন্য এর সঙ্গে দুই গুণ করবি গুণ করলে ব্যাসটা পেয়ে যাব। এই দুই এই দুই কাটাকুটি হবে ব্যাস ইজিক্যাল টু সাত হবে সাত সেমি এটাই হচ্ছে ব্যাস সঠিক অ্যান্সার হবে অপশান বি সাত সেমি অপশান বি হবে সঠিক অ্যান্সার এইভাবে ডিটেলসে ভেঙে ভেঙে উত্তরগুলো করবে এরপরে আমরা আরও ডিটেলসে কিছু ক্লাস করব চ্যাপ্টার ভিত্তিক কিছু ক্লাস করব। যেগুলো থেকে কোশ্চেন পরীক্ষায় আসতে পারে তোমরা অবশ্যই যারা ক্লাসগুলো করছো তোমরা প্লেলিস্ট চেক করো ওখানে প্রত্যেকটি ক্লাস পরপর সাজিয়ে দিয়েছি ওখান থেকে প্রত্যেকটি ক্লাস কমপ্লিট করো বিভিন্ন সাবজেক্টের ক্লাসগুলো ওখানে পেয়ে যাবে ডান সাইটে এবং বাম প্লে লিস্টগুলো পেয়ে যাবে ওখানে ক্লিক করে ক্লাসগুলো করতে পারো